চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে, 1777 থেকে 1782 সালের মধ্যে ভাগীরথী নদীর গতি বদলানোর জন্য চৈতন্যের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে। মহাপ্রভুর জন্মের পূর্ব থেকেই জালালউদ্দিন ফতেহ শাহের রাজত্বকালে নবদ্বীপের রাজভয় উপস্থিত হয়েছিল। শাসক সমাজ ও ব্রাহ্মণ সমাজ নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতির প্রসারে বাধা সৃষ্টি করে। রাজ অত্যাচারের কারণে তৎকালীন সময়ে বহু ব্রাহ্মণ পণ্ডিত ও সাধারণ মানুষকে নবদ্বীপ ত্যাগ করতে হয়। তবে তৎকালীন নবদ্বীপের শাসক চাঁদ কাজী বৈষ্ণব সমাজকে নাম সংকীর্তনের বন্ধের আদেশ জারি করলে মহাপ্রভু তার পাদপদর্শের সঙ্গে কাজীবাড়ি গিয়ে কাজী দলন বা উদ্ধার করেন, যা ভারতের ইতিহাসে সত্যের প্রতিষ্ঠায় প্রথম আইন অমান্য আন্দোলনের দৃষ্টান্ত। চৈতন্য ও তার পরবর্তী সময়ে নবদ্বীপে বিভিন্ন পণ্ডিত, সাধক, বিদ্যালঙ্কার এবং সংস্কৃত পণ্ডিতরা জন্মগ্রহণ করেন। চৈতন্যের সময়ে বাসুদেব সার্বভৌম রঘুনাথ, শিরোমণি সার্থ রঘুনন্দন তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। এখন যাব এর ভেতরটাতে, দেখা যাক কোন ঠাকুরের মন্দির। নদিয়ারাজ রুদ্ররায়ের সময় নবদ্বীপে 4000 ছাত্র এবং 600 অধ্যাপক অধ্যাপনা করতেন। বুনো রামনাথ শঙ্কর তর্ক বাগ্বিদমুখ নৈয়ায়িক অষ্টাদশ শতকে ন্যায়চর্চার নবদ্বীপের নাম উজ্জ্বল করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং পরবর্তী রাজা গিরিশচন্দ্রের সময়ে নবদ্বীপে শাক্তশ্বাস যাত্রার পরিবর্তে জনপ্রিয়তা ও জৌলুস বৃদ্ধি পায়। এই সময় নবদ্বীপে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছিল এই মন্দিরের কাহিনী। তো বন্ধুরা, তোমাদের এই কাহিনী কেমন লাগলো? যদি তোমাদের এই কাহিনী ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।